হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের জন্য একটা বিরাট বড় নিউজ রয়েছে। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। তোমরা যদি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট নিউজ রয়েছে। আর ভিডিওটিকে এখনো পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো। বন্ধুরা, তোমাদের জন্য সবচেয়ে বড় নিউজ, উচ্চ মাধ্যমিকের যে বাকি তিনটে পরীক্ষা হওয়ার কথা ছিল জুলাই মাসের 2 তারিখ আর 6 তারিখ আর 8 তারিখে, সেই তিনটে পরীক্ষা পুরোপুরি বাতিল বলে ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী। এক্ষেত্রে এই পরীক্ষাগুলো মূল্যায়নের উপর ভিত্তি করে নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে তা নিয়েও কিন্তু আমি রীতিমতো তোমাদের আগের থেকে বলে দিয়েছি। তোমরা দেখে নেবে যে এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে। আমার যেটা মানে অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত মনে হচ্ছে, সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো কিভাবে নেওয়া হবে, তার উপর রীতিমতো আমি আগেই ভিডিও করে ফেলেছি। আর আমি আগের থেকেই তোমাদের কিন্তু বলে দিয়েছিলাম যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না। তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে দেখে এসে আমাকে বলছিলে বারবার করে, স্যার তোমাদের পরীক্ষা হবে বলে জানিয়েছে, এখানে মুখ্যমন্ত্রী বলছে পরীক্ষা হবে, তো আপনি কিভাবে বলছেন যে পরীক্ষা হবে না? তোমরা অনেকে আমাকে অনেক রকম কথা বলেছে, তাও কিন্তু আমি একটা জিনিসে স্ট্রেট ছিলাম তোমাদের সঙ্গে, যে পরীক্ষা হবে না, কোনো মতেই পরীক্ষা হতে পারে না এই সিচুয়েশনের ভেতরে। তো তোমরা অনেকে আমাকে পরে বলেছিল, স্যার হ্যাঁ এটা ঠিক পরীক্ষা হবে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছে, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে। তো আমি কিন্তু অলওয়েজ বলেছি তোমাদের পরীক্ষা হবে না, তোমরা বুঝতেই পারছো। আর আমি এতটাই খুশি কি বলবো যে পরীক্ষা হয়নি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তোমাদের যে আশা ছিল সেই আশা তোমাদের পূরণ হয়ে গেছে, যে পরীক্ষা না হওয়ার, তোমরা চেয়েছিলে যে এই পরিস্থিতিতে যেন পরীক্ষা না দিতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। তো আমি খুবই খুশি তোমাদের পরীক্ষা হবে। আর তোমাদের জন্য একটা লেটেস্ট নিউজ রয়েছে, যেটা হচ্ছে জুলাই মাসের আগেও আমি বলেছি, জুলাই মাসের 15 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, সেটা মাধ্যমিকের রেজাল্ট হোক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হোক, জুলাই মাসের 15 তারিখের মধ্যে, যেটা সিবিএসই বোর্ড বা আইসিএসই বোর্ডের অ্যাকর্ডিং সেই পরীক্ষার যে রেজাল্ট রয়েছে, সেটাই রেজাল্ট কিন্তু তোমাদের 15 জুলাইয়ের মধ্যে বেরিয়ে যাবে। তোমাদের আজকে সকালে যখন ভিডিও করছিলাম তখনও বলেছি, তোমরা নিউজ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে নিউজ বাতিলের নিউজ, সেটা আমি যখন ভিডিও করছি সেই মুহূর্তেও পেতে পারো বা কিছুক্ষণের মধ্যেও তোমরা পেয়ে যাবে। জানি তোমরা অনেক আগে অনেকে জেনে গেছো, আমি ভিডিওটা তৈরি করতে পারিনি যেহেতু আমি এখানে ছিলাম না, ক্লাস নিচ্ছিলাম, সেই কারণে ভিডিও তৈরি করতে পারিনি। এখন এসেই সবার প্রথমে তোমাদের জন্য ভিডিও তৈরি করলাম। বন্ধুরা, তোমরা যেটা চেয়েছিলে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে পুরোপুরি বাতিল করে দেওয়া হোক, এবং আমিও যেটা চেয়েছিলাম তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পুরোপুরি বাতিল করে দেওয়া হোক, তোমাদের যাতে এই জীবনের ঝুঁকি নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে না যেতে হয়, সেই বিষয়ে কিন্তু আমিও বলেছিলাম প্রথম থেকে। আমি বলি স্যার আমি এতটাই খুশি, মানে কিভাবে তোমাদের প্রকাশ করব তোমাদের এই নিউজের জন্য, আমি কতটাই খুশি, তোমরা কতটা খুশি অবশ্যই কমেন্টে জানাও। বন্ধুরা, আমি নেক্সট ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ড এবং আইসিএসই বোর্ডের পুরো কম্পিটিশন করবো, যে কিভাবে কি নেওয়া হবে সমস্ত কিছু ওই ভিডিওটাতে আলোচনা করব। ও এই ভিডিওটি নেক্সট ভিডিও তোমাদের আসতে চলেছে, তো অবশ্যই তোমরা নিশ্চয়ই হ্যাপি, তোমাদের আনন্দের প্রকাশ, তোমরা বই প্রকাশ তোমরা কমেন্টের মাধ্যমে করো, এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, প্রচুর সংখ্যক স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো, কারণ এখানে তোমাদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।